হ্যালো আমার প্রিয় ছাত্র ছাত্রী, তোমাদের সবাইকে আমার অনলাইন টিউটোরিয়াল চ্যানেলে স্বাগত। ডিয়ার স্টুডেন্ট, আজকে আমরা আবার পড়ব পঞ্চম শ্রেণী নতুন গণিত লেসন থ্রি, মানে পার্ট তিন, কালি ও পরিসীমা। পাঠের নাম হলো কালি ও পরিসীমা। আজকে আমরা দ্বিতীয় দিন পড়ব এই পার্টটি, আমরা আর একদিন পড়ে নিয়েছি। চলো শুরু করে দিই। আজকে আমরা 35 নম্বর পৃষ্ঠা থেকে শুরু করব, পেজ নম্বর 35। আজকে আমরা এখান থেকে শুরু করব, পেজ নম্বর 35। প্রথমে দেখে নিই কী লেখা আছে উপরে। উপরে লেখা আছে এখানে বর্গাকৃতি। বর্গাকৃতি আকৃতি ছাড়া অন্য আকৃতির ক্ষেত্রফল বের করে এসো। আমরা গতদিন যে আকৃতিগুলো দেখেছিলাম বা যে আকৃতিগুলির আমরা কালি বের করেছিলাম, কালির আরেক নাম হলো ক্ষেত্রফল, সেই আকৃতিগুলো ছিল বর্গ আকৃতির এবং আয়ত আকৃতির। এই দুই আকৃতির আমরা কালি বা ক্ষেত্রফল বের করেছিলাম। আজকে আমরা আরও অন্যান্য আকৃতির ক্ষেত্রফল বের করব। নিচের ছবিগুলো লক্ষ্য করো এবং প্রশ্নের উত্তর দাও। নিচে আমরা দেখতে পাচ্ছি তিনটি ছবি দেওয়া আছে, এই ছবিগুলি আমরা ভালো করে লক্ষ্য করি। তাহলে আমরা কী করবো আজকে, আমরা এখানে নতুন আকৃতি দেখতে পেয়েছি। আমরা আগে যে আকৃতি করেছিলাম সেগুলো ছিল বর্গ আকৃতি এবং আয়ত আকৃতি। আজকে আমরা তিনটি নতুন আকৃতি দেখতে পাচ্ছি। এখানে লেখা আছে চিত্র এক, চিত্র এক, চিত্র দুই, চিত্র তিন। এখানে তিন ধরনের আকৃতি আছে। আমরা প্রথম আকৃতিটি ভালো করে লক্ষ্য করি, চিত্র এক। চিত্র একের নিচে লেখা আছে, আমরা দেখতে পাচ্ছি এখানে একটি বর্গের ছবি দিয়েছে। এটি হলো একটি বর্গ, তার চারটি বাহু আছে, প্রত্যেকটি বাহু সমান। এরকম চিত্রকে আমরা বলি বর্গ আকৃতি। তাহলে এখানে একটি বর্গ দেওয়া আছে এবং এই বর্গটির প্রত্যেকটি বাহু, প্রত্যেকটির বাহুর দৈর্ঘ্য হলো 1 সেন্টিমিটার, এটা লেখা আছে, দুই দিকে লেখে দিয়েছে। এবং বাকি দুইটির বাহুর দৈর্ঘ্যও 1 সেন্টিমিটার হবে। তাহলে এখানে বলে দিয়েছে এই ভিতর যে এই হলুদ রং করে দিয়েছে, হলুদ রং এই সম্পূর্ণ জায়গাটি মানে হলো এই ছোটো বর্গটির কালি, যে জায়গাটিকে তারা হলুদ রং করে দিয়েছে এই সম্পূর্ণ জায়গাটি হলো এই ছোট বর্গটির খালি বা ক্ষেত্রফল। যদি তার প্রত্যেকটির বাহুর দৈর্ঘ্য 1 সেন্টিমিটার হয় তাহলে সেই বর্গটির খালি হবে, খালি বা ক্ষেত্রফল হবে 1 বর্গ সেন্টিমিটার। এই জিনিসটি লিখে দিয়েছে এবং আমরা আগেও শিখেছিলাম। আর এখানে আমরা আরেকটা ছবি দেখতে পাচ্ছি। প্রথম যে বর্গটি আমরা দেখেছিলাম এই বর্গটিকে অর্ধেক করে নিয়েছি, দুইটি টুকরা করে নিয়েছে, মানে আধা আধা দুইটি টুকরা করে নিয়েছে। তো এখন এখানে যে হলুদ রঙের যে অংশটিকে দাগ দেওয়া আছে, হলুদ রং করা আছে, মানে এটি হলো ক্ষেত্রফল, এই চিত্রটির ক্ষেত্রফল। কী লেখা আছে, কতটুকু ক্ষেত্রফল, 1 বর্গ সেমির আধা, 1 বর্গ সেমির আধা। বর্গ সেমি বলতে বর্গ সেন্টিমিটার, মানে আধা বর্গ সেন্টিমিটার। প্রথমটির খালি ছিল 1 বর্গ সেন্টিমিটার, আর এখন আধা হয়েছে, তার কালি হলো আধা বর্গ সেন্টিমিটার। তো এরকম আধা বর্গ সেন্টিমিটার দুইটি যদি এরকম ছবি থাকে, আধা বর্গ সেন্টিমিটার এর সমান হলো 1 বর্গ সেন্টিমিটার। তাহলে আমরা কী দেখতে পেলাম, নিচে আমাদের তিনটি ক্লু দিয়েছে। প্রথম যে ছবিটি আছে এই বর্গটির কালি 1 বর্গ সেন্টিমিটার, এখানে যে ছবিটি আছে এই বর্গটির কালি হলো আধা বর্গ সেন্টিমিটার, আর এরকম যদি দুইটি ছবি হয় এই দুইটি মিলে হয় 1 বর্গ সেন্টিমিটার। এগুলো আমাদের বলে দিয়েছে। তারপর আমরা এই উপরের যে তিনটি ছবি আছে, এই তিনটি ছবি দেখে আমাদের নিচে কয়েকটি প্রশ্ন করেছে। এখানে একটি প্রশ্ন করেছে চিত্র একের কালি, এখানে চিত্র দুইয়ের কালি, চিত্র তিনের কালি, তারপর কোন ছবিটির কালি বেশি। তার মানে উপরের যে তিনটি ছবি আছে এই তিনটি ছবির কালি আমাদের বের করতে হবে। তাহলে প্রথম ছবিটি আমরা দেখে নিই, প্রথম ছবিটির কালি কত হবে। আমরা প্রথম ছবিটির মধ্যে আমরা দেখতে পাচ্ছি কতগুলি আছে আধা আছে, আধা আছে বর্গ, ক্ষুদ্র বর্গ যে আধা আছে, এখানে আরেকটি আধা ক্ষুদ্র বর্গ দেখতে পাচ্ছি, মানে এটির মতো এখানে আছে আরেকটি, আর বাকি যেগুলো আছে ভিতরে সবগুলি সম্পূর্ণ একটি বর্গ হয়েছে। আর আধা বর্গ আমরা দেখতে পাচ্ছি চারটি আছে। তাহলে আমরা সম্পূর্ণ বর্গ কয়টি আছে আগে দেখে নিই, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, আটটি আছে আমাদের সম্পূর্ণ বর্গ, এই জিনিসটা আমাদের মনে রাখতে হবে। এবং আধা আছে কয়টি, 1টি, 2টি, 3টি, 4টি। এখানে আমাদের বলেছিল দুইটি আধা মিলে 1 বর্গ সেন্টিমিটার,
তাহলে এখানে দুইটি মিলে কি হয়েছে এক বর্গ সেন্টিমিটার, এখানে দুইটি মিলে হয়েছে এক বর্গ সেন্টিমিটার, মানে দুই বর্গ বর্গ সেন্টিমিটার। আর এখানে আছে কয়টি আছে, এক এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট, তাহলে আট আর দুই কত হলো দশ হলো। তার মানে প্রথম যে ছবিটি, প্রথম যে ছবিটি আছে এই ছবিটির ক্ষেত্রফল হলো দশ বর্গ সেন্টিমিটার। আমাদের কোথায় লিখতে হবে, আমাদের এখানে লিখতে হবে, এখানে বলে দিয়েছি চিত্র একের কালি আমাদের লিখতে হবে দশ বর্গ সেন্টিমিটার লেখা আছে। তাহলে এক নম্বর চিত্রের কালি হলো দশ বর্গ সেন্টিমিটার। এখন আমরা দুই নম্বর চিত্রটি আমরা দেখব। আমরা আগে সম্পূর্ণ কয়টি আছে বর্গ দেখে নিই, সম্পূর্ণ বলতে এরকম বর্গ কয়টি আছে এই ছবিটির ভিতরে, একটি দুইটি তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দটি আছে সম্পূর্ণ বর্গ। আমাদের মনে রাখতে হবে এখানে কয়টি আছে সম্পূর্ণ বর্গ আছে চোদ্দটি, মানে ফোরটিন। আর এরকম এরকম আধা বর্গ কয়টি আছে দেখে নিই, আধা বর্গ আছে আমি এটাকে মুছে নিই, এখানে মনে রাখবো আমরা চোদ্দটি আছে সম্পূর্ণ বর্গ। এখন আধা কয়টি আছে, একটি দুইটি তিনটি চারটি পাঁচটি ছয়টি সাত আট নয় দশটি, আমরা দেখতে পাচ্ছি আধা আছে, এরকম ছবি আছে, মানে একটি ত্রিভুজের মতো ছবি আছে। তাহলে আমাদেরকে বলে দিয়েছে এখানে দুইটি এরকম ত্রিভুজ, এরকম ত্রিভুজ মিলে হয় একটি বর্গ, একটি বর্গ থেকে দশটি আছে কয়টি হবে পাঁচটি হবে, তার মানে এখানে হবে পাঁচ বর্গ সেন্টিমিটার। চোদ্দ আর পাঁচ কত হয় উনিশ বর্গ সেন্টিমিটার, তার মানে এই দুই নম্বর ছবির কালি কত উনিশ বর্গ সেন্টিমিটার। আমাদের কোথায় লিখতে হবে, আমাদের লিখতে হবে এখানে লিখতে হবে, দুই নম্বরের উত্তর হলো উনিশ বর্গ সেন্টিমিটার। এখন আমরা তিন নম্বর দেখে নেব, তিন নম্বর ছবির কালি কতটুকু হবে, তিন নম্বর ছবিতে আমরা দেখে নিই সম্পূর্ণ, সম্পূর্ণ বর্গ কয়টি আছে, একটি দুইটি তিনটি চারটি পাঁচটি ছয়টি সাতটি আটটি নয়টি দশটি আছে সম্পূর্ণ বর্গ। আমাদের মনে রাখতে হবে দশটি সম্পূর্ণ বর্গ বর্গ আছে, মানে দশ বর্গ সেন্টিমিটার আছে। এখন এরকম দেখে নিয়ে কয়টি আছে, আধা একটি আছে দুইটি আছে তিনটি আছে চারটি আছে পাঁচটি আছে এক দুই তিন চার পাঁচ, আমরা দেখতে পাচ্ছি পাঁচটি আছে। তা পাঁচটি হলে কি হবে আরেকবার ভালো করে দেখে নেব, এক দুই তিন চার পাঁচ, হ্যাঁ পাঁচটি আছে। তো পাঁচটি হলে আমাদের কী হবে, আমাদের তো আমাদেরকে বলে দিয়েছে দুইটি হলে একটি বর্গ হয়ে যাবে, তাহলে চারটি চারটি হবে, চারটি হয়ে আরও আরও আধা বাকি থাকিবে, কারণ এখানে কয়টি আছে এক দুই তিন চার, চারটি মিলে কয়টি হবে দুইটি বর্গ হবে, এখানে আমরা দুই বর্গ সেন্টিমিটার, আর একটি বাকি থাকিবে, একটি বাকি থাকা মানে কি আধা বর্গ সেন্টিমিটার, তার সঙ্গে আরও আধা বর্গ সেন্টিমিটার যোগ দিতে হবে। দশ আর দুই বারো, বারোর আধা কী হয় বারো, আর কী লিখবো বারো এবং আধা, বারো এবং আধা, বা আমরা এটাকে এভাবে লিখতে পারি বারো দিয়ে দুই ভাগের এক। তাহলে আমাদের কোথায় লিখতে হবে উত্তরটি, আমাদের এখানে লিখতে হবে, কি বলেছে চিত্র তিনের কালি কত বারো, লিখে দুই ভাগের এক দিয়ে দেব, বারো লিখে দুই ভাগের এক আমরা দিয়ে দেব, এটা কি হলো সাড়ে বারো, সাড়ে বারো মানে বারো বর্গ সেন্টিমিটার আরও আধা বর্গ সেন্টিমিটার। তাহলে আমরা তিনটি পেয়ে গেলাম, এটি এটি পেয়ে গেলাম সাড়ে বারো বর্গ সেন্টিমিটার, আর আগে এটি কত পেয়েছিলাম, আমরা কত পেয়েছিলাম মনে করো, আমি তো মুছে নিয়েছি, কয়টি ছিল এক দুই উনিশ ছিল, আমার মনে মনে হয়ে গেছে উনিশ ছিল, এটি ছিল প্রথমটি ছিল উনিশ বর্গ সেন্টিমিটার, আর এটি ছিল দশ বর্গ সেন্টিমিটার, আর এটি হলো সাড়ে বারো মানে বারো বর্গ সেন্টিমিটার আরও আধা বর্গ সেন্টিমিটার। তাহলে আমরা তিনটি আমরা এখানে লিখে নিয়ে নেব, প্রথমটি দ্বিতীয়টি আর এখানে সাড়ে বারো। তারপর প্রশ্ন করা হয়েছে কোন ছবিটির কালি বেশি, তিনটি যে ছবি আছে তিনটি ছবির মধ্যে কোন ছবিটির কালি বেশি, তাহলে আমরা দেখতে পাচ্ছি দুই নম্বর ছবির কালি বেশি, তো আমরা কী লিখবো এখানে, আমরা এখানে দুই নম্বর ছবিটি দিয়ে দেবো। এখানে যে প্রশ্ন করা হয়েছে কোন ছবিটির কালি বেশি, আমরা এরকম দুই নম্বর দিয়ে দেবো।
কোন ছবিটির কালি বেশি, আমাদের ছবিটির নাম লেখলে কেন হবে, দুই নম্বর ছবি। তারপর নিচে কি বলে বলেছে দেখে নিই, কালির বিভিন্ন এককগুলির সঙ্গে পরিচিত হই। এখন আমরা যে কালিগুলো বের করেছি, আমরা বলেছি এই ছবিটির কালি এত বর্গ সেন্টিমিটার, আমরা কি বলেছি এত বর্গ সেন্টিমিটার। এখন বলা হচ্ছে কালির বিভিন্ন এককগুলির সঙ্গে পরিচিত হই। বর্গ সেন্টিমিটার ছাড়া আরও অন্যান্য একক আছে, যেমন এখানে একটি ছবি আমরা দেখতে পাচ্ছি হলুদ রঙের, এই ছবিটি একটি বর্গ আকৃতির, বর্গ আকৃতির, এবং তার প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য 1 সেন্টিমিটার। তাহলে এটির কালি কি হবে, ভিতরে লেখা আছে, বাক্সটির ভিতরে লেখা আছে 1 বর্গ সেন্টিমিটার। তার এখানে আমরা আরেকটা ছবি দেখতে পাচ্ছি, এটির প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য 1 মিটার, তাহলে তার কালি কী হবে, 1 বর্গ মিটার। আগে ছিল বর্গ সেন্টিমিটার, এখন হয়েছে বর্গ মিটার, কারণ এখন তার প্রত্যেকটি বাহু আমরা মেপেছি মিটার দিয়ে, একটু বড়। আর এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য হলো 1 কিলোমিটার, প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য 1 কিলোমিটার, তাহলে তার কালি হবে 1 বর্গ কিলোমিটার। এখন আমরা কী দেখতে পেলাম, আগে ছিল বর্গ সেন্টিমিটার, আর এখন হয়েছে বর্গ মিটার, আর এখানে হয়েছে বর্গ কিলোমিটার আমরা দেখতে পাচ্ছি। তার মানে আমরা কী বলেছিলো, খালির বিভিন্ন এককগুলির সঙ্গে পরিচিত হই, এগুলি হলো একক। আমরা যেরকম বলেছিলাম 19 বর্গ সেন্টিমিটার, বর্গ সেন্টিমিটার কথাটি হলো একক। তো আমরা প্রথম পেয়েছিলাম বর্গ সেন্টিমিটার, এখন আমরা পেয়েছি বর্গ মিটার আর বর্গ কিলোমিটার। আমরা দেখে নিই তারপর কী লিখেছে এখানে, একটু পড়ে নিই। বলেছে সাধারণত ঘরের মেঝে বলতে ঘরের ফ্লোরের কথা বোঝানো হয়েছে, আমরা যেখানে বসতে পারি, ঘরের ফ্লোর বোঝে। বলেছে সাধারণত ঘরের মেঝে, দেয়ালে, ঘরের ওয়াল থাকে বা বাড়ির বাউন্ডারির ওয়াল থাকে, এরকম এটাকে বলা হচ্ছে দেয়াল। তারপর উঠোন আছে, উঠোন বলতে উঠান, বাগান, আমরা অনেক বাগান আছে, আমরা যেরকম চা বাগান দেখেছি, বাগান আছে ইত্যাদির কালি, বা আমাদের বাড়ির সামনে ফুলের বাগান থাকে, অনেকের বাড়ির সামনে এরকম ফুলের বাগান থাকে, স্কুলের মধ্যে ফুলের বাগান থাকে। তো বাগান ইত্যাদির কালি বের করতে আমরা বর্গ মিটার ব্যবহার করি। এগুলির কালি বের করতে আমরা কী ব্যবহার করি, আমরা বর্গ মিটার আমরা ব্যবহার করি। আমরা দেখেছিলাম একক, এখানে ছিল বর্গ সেন্টিমিটার, আর এখানে ছিল বর্গ মিটার, বেশি বড় হলে আমরা বর্গ কিলোমিটার আমরা ব্যবহার করি। এখানে বলে দিয়েছে ঘরের মেঝে, দেয়াল, উঠোন, বাগান ইত্যাদির কালি বের করতে আমরা বর্গ মিটার ব্যবহার করি। এবং আরও বড় অঞ্চল যেমন ধান ক্ষেত কিন্তু অনেক বড়, বনাঞ্চল বলতে জঙ্গল কিন্তু অনেক বড়, ইত্যাদির কালি বের করতে আমরা বর্গ কিলোমিটার ব্যবহার করি। আর ছোট জায়গার কালি বের করতে হলে আমরা সাধারণত বর্গ সেন্টিমিটার ব্যবহার করি, যেমন একটি কাতার পৃষ্ঠ, কার্ড, মোবাইল স্ক্রিন, টিভির স্ক্রিন ইত্যাদি ব্যবহার করতে আমরা সেন্টিমিটার ব্যবহার করি। তার মানে কি, এখানে কী বলে দেওয়া হচ্ছে, আমরা যখন কোনো একটি কাতার পৃষ্ঠা, একটি কাতার পৃষ্ঠা কতটুকু কালি আছে, একটি কাতার পৃষ্ঠার মধ্যে কতটুকু কালি আছে, আমরা বর্গ সেন্টিমিটার ব্যবহার করি। কোনো কার্ড বিবাহের মধ্যে আমরা কার্ড দিই বা গ্রিটিংস কার্ড আছে, কার্ডের কালি বের করতে আমরা বর্গ সেন্টিমিটার, মোবাইল স্ক্রিন, টিভির স্ক্রিন এগুলোতে আমরা বর্গ সেন্টিমিটার ব্যবহার করি। আর মিটার ব্যবহার করি ঘরের মেঝে, দেয়াল, উঠোন, বাগান, আর কিলোমিটার ব্যবহার করি ধান ক্ষেত, বনাঞ্চল ইত্যাদি অনেক বড় বড় জায়গা আমরা মাপতে আমরা বর্গ কিলোমিটার ব্যবহার করি। তারপর দেখেন নিচে কী লেখা আছে, নিচে এখন আমাদেরকে বলা হয়েছে নিচের প্রতিটি ক্ষেত্রের এককগুলি অনুমান করো এবং কোনটি একক কার হতে পারে ঠিক চিহ্ন দাও। আমাদেরকে বলছে তিন ধরনের এখানে একক দিয়েছে, বর্গ সেন্টিমিটার, ছোটো জিনিসের কালি মাপার জন্য আমরা বর্গ সেন্টিমিটার, তার থেকে আরও বড় জিনিসকে মাপার জন্য বর্গ মিটার, সব থেকে খুব বড় জিনিসকে মাপার জন্য আমরা বর্গ কিলোমিটার আমরা ব্যবহার করি। প্রথমে আমাদেরকে বলা হয়েছে ক নম্বরে একটি রুমালের কালি যখন আমরা বের করব, এখানে তারা একটি করে দিয়েছে, এরকম চিহ্ন দিয়ে দিয়েছে, বর্গ সেন্টিমিটার আমরা ব্যবহার করি। দুই নম্বর অসমের মাটি কালি, আমাদের অসম একটি অনেক বড় রাজ্য, তার মাটি অনেক জায়গা নিয়ে তার মাটি বিস্তৃত, তার কালি বের করতে আমাদের বর্গ কিলোমিটার ব্যবহার আমরা করি। তারপর একটি মাঠের কালি, আমাদের স্কুলের মাঠ আছে বা ফুটবল খেলার মাঠ আছে, এগুলি আমরা বর্গ মিটার দিয়ে আমরা বের করি। একটি লডুর কালি খুব ছোট, তাহলে আমরা
সেন্টিমিটার আমরা ব্যবহার করব, বর্গ সেন্টিমিটার ব্যবহার করব। ঘরের মেজার কালে আমাদের ঘরের মধ্যে কতটুকু জায়গা আছে যেখানে আমরা বসি এরকম মেজার কালে, এটাতে আমরা বর্গ মিটার ব্যবহার করব। তারপর একটি বাগানের কালে, বাগানের কালে ব্যবহার করতে আমরা যেমন বাড়ির সামনে আমাদের ঘরের সামনে বাগান থাকে, স্কুলের ফুল বাগান থাকে, আমরা বর্গ মিটার ব্যবহার করব। তারপর কাজিরাঙ্গা অভয়ারণ্যের কালে, অনেক বড় একটি জঙ্গল, অনেক বড় একটি অঞ্চলকে মিলে বলা হচ্ছে অভয়ারণ্য। এখানে অনেকগুলি জন্তু থাকে, যেমন একখণ্ড এই আমরা গন্ডার, আমরা নাম শুনেছি গন্ডারের জন্য প্রসিদ্ধ, এই এরকম বন্য প্রাণী এই সমস্ত জঙ্গলে থাকে। তাহলে আমরা বর্গ কিলোমিটার ব্যবহার করব, কারণ অনেক জায়গা নিয়ে বিস্তৃত। তাহলে আমরা এই রাইট চিহ্ন দিয়ে দিয়েছি, টিক চিহ্ন দিয়ে দিয়েছি, আমাদেরকে বলা হয়েছিল টিক চিহ্ন দেওয়ার জন্য, যেগুলি মাপতে আমরা যে এককগুলি ব্যবহার করব টিক চিহ্ন দেওয়ার জন্য আমরা টিক চিহ্ন দিয়ে দিয়েছি। আমরা দেখে নিই তারপর কী আছে। তারপর এখানে বলা আছে নিচের ছবিগুলির কালি নির্ণয় করো। এখানে কতগুলি ছবি আছে, প্রথম ছবিটি আমরা দেখে নিই, প্রথম ছবিটি আমরা কালি নির্ণয় করব। এই ছবিটির ভিতরে এখানে কতটুকু, এই ছবিটির ভিতরে কতটুকু জায়গা আছে, আমরা এরকম ছবিটি যা আছে এখানে তার মধ্যে কতটুকু জায়গা আছে আমরা খালি বের করব। আমাদেরকে এখানে বলে দিচ্ছে বাক্সের মধ্যে লেখার জন্য খালি কেলটু কত। তাহলে খালি বের করতে হলে আমাদের প্রথমে চিনতে হবে ছবিটির আকৃতি কী। আমরা আকৃতি শিখেছিলাম বর্গ আকৃতি, আয়ত আকৃতি, আমরা দুইটি আকৃতি শিখেছি এই পাঠের মধ্যে। তাহলে আমাদের ছবিটি দেখে আমাদের বুঝতে হবে, ছবিটি আমরা দেখতে পাচ্ছি ছবিটির দৈর্ঘ্য কিন্তু অনেক বেশি, দৈর্ঘ্য তার অনেক বেশি, 8 সেন্টিমিটার। এইদিকে যদি 8 সেন্টিমিটার হয় তার এদিকেও 8 সেন্টিমিটার হবে, এই দুই এটি হলো দৈর্ঘ্য। আর এইদিকে প্রস্থ আছে 5 সেন্টিমিটার, 5 সেন্টিমিটার। তাহলে আমরা ছবিটি দেখে আমরা বুঝতে পারছি তার এইদিকের বাহু এদিকের বাহুর সমান, আবার এদিকের বাহু এদিকের বাহুর সমান, এইরকম আকৃতির ছবিকে আমরা বলি আয়ত। আর আমরা শিখেছিলাম যদি কোনো আয়ত থাকে, আয়ত আকৃতির জিনিসের কতটুকু খালি আমরা বের করতে আমরা কী লিখি, দৈর্ঘ্য পূরণ প্রস্থ আমরা শিখেছিলাম। তাহলে তার খালি বের করতে আমাদের কী করতে হবে, দৈর্ঘ্য আর প্রস্থে আমাদের পূরণ করতে হবে। দৈর্ঘ্য আছে 8 সেন্টিমিটার, তাহলে আমাদের লিখতে হবে 8 সেমি, 8 সেমি পূরণ, এদিকে আছে প্রস্থ আছে 5 সেমি, এই দুটি পূরণ দিলে কী হবে, পূরণ দিলে হবে 5 8 40। তাহলে আমাদের লিখতে হবে এই বাক্সের ভিতরে লিখতে হবে 40, মানে 5 8 40 আমাদের 40 লিখতে হবে। এবং সেন্টিমিটার, সেন্টিমিটার থাকলে আমরা লিখি কালি লিখি বর্গ সেন্টিমিটার, বর্গ সেন্টিমিটার, বর্গ সেন্টিমিটার লিখে আমরা। তাহলে প্রথমটি হয়ে গেল, আমরা এই ছবিটির কালি বের করে নিয়েছি 40 বর্গ সেন্টিমিটার। এখন আমরা দেখব তারপরের ছবিটি, এখন তারপরের ছবিটি আমরা দেখব। পরের ছবিটি দেখে আমাদের একই ব্যাপার, ছবিটি দেখে আমাদের চিনতে হবে ছবিটির আকৃতি কী, বর্গ আকৃতি না আয়ত আকৃতি। এখানেও যে ছবিটি আমরা দেখতে পাচ্ছি এটির আকৃতি হলো আয়ত আকৃতি, কারণ এই বাহুটি আর এই বাহুটি সমান, আবার এই বাহুটি এবং এই বাহুটি সমান, এরকম আকৃতির ছবিকে আমরা বলি আয়ত আকৃতির। তা আয়ত আকৃতির যে কোনো আয়ত আকৃতির ছবির খালি বের করতে হলে আমাদের দৈর্ঘ্য এবং প্রস্থ পূরণ করতে হয়। দৈর্ঘ্য কত আছে, 9 সেন্টিমিটার আছে আমাদের, 9 সেন্টিমিটার, আর কত পূরণ করতে হবে, প্রস্থ আছে 3 সেন্টিমিটার, 3 সেন্টিমিটার, এই দুটো পূরণ দিলে কত হয়, 3 9 27, 27 বর্গ সেন্টিমিটার। তার মধ্যে বাক্স মধ্যে আমাদের কী লিখতে হবে, 27 বর্গ সেন্টিমিটার, বাক্স মধ্যে আমাদের লিখতে হবে 27 বর্গ সেন্টিমিটার। তাহলে দুইটি ছবির আমরা কালি বের করে নিয়েছি, প্রথম ছবিটির কালি খালি ছিল কত, 40 বর্গ সেন্টিমিটার, আর এখন যে 2 নম্বর ছবিটি খালি বের করেছি 27 বর্গ সেন্টিমিটার। আমরা দেখি না তারপর কী আছে, আরও দুইটি আমরা ছবি দেখতে পাচ্ছি। এখানে একটা ছবি দেখতে পাচ্ছি, প্রথম যে ছবিটি আমরা দেখতে পাচ্ছি এটির খালি আমাদের বের করতে হবে। খালি আমরা কীভাবে বের করব, প্রথমে আমরা যে ছবিটা আছে ছবিটিকে আমরা লক্ষ্য করব, ছবিটির আকৃতি কী, বর্গ আকৃতি না আয়ত আকৃতি। এখন আমরা দেখতে পাচ্ছি ছবিটির প্রত্যেকটি বাহু সমান, সবগুলি বাহু 3 সেন্টিমিটার, 3 সেন্টিমিটার, 3 সেন্টিমিটার, 3 সেন্টিমিটার। তাহলে এই ছবিটির আকৃতি হলো বর্গ আকৃতির। বর্গ আকৃতির জিনিসের খালি আমরা বের করি কীভাবে, বাহু পূরণ বাহু, আমরা শিখেছিলাম বাহু পূরণ বাহু, তার দুইটি বাহু আমরা কী করবো, পূরণ দেবো। আমরা শিখেছিলাম বাহু পূরণ বাহু, বাহু পূরণ বাহু,
একটি বাহু হলো 3 সেন্টিমিটার 3 সেমি পড়ুন, আর একটি বাহু 3 সেমি, তো কত হবে? 3 3 9 সেমি সেমি বর্গ সেমি, বর্গ সেমি মানে সেন্টিমিটার, তার মানে কি হলো? এটির উত্তর হলো 9 বর্গ সেন্টিমিটার। এই জিনিসটা আমি রাফ করেছি। এই ছবিটিকে আমরা কী বের করেছি? ছবিটি আমরা খালি বের করেছি, 9 বর্গ সেন্টিমিটার। এখন আমরা দেখে নিই, তারপর আরেকটা ছবি আছে এখানে, এই ছবিটির খালি কত হবে? এই ছবিটির দিকে যদি আমরা লক্ষ্য করি, এই ছবিটির ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি সবগুলি বাহু সমান, 4 সেন্টিমিটার 4 সেন্টিমিটার 4 সেন্টিমিটার 4 সেন্টিমিটার। তাহলে এটিও কি একটি বর্গ আকৃতির ছবি, তাহলে তার কি হবে? তার খালি কি হবে? 2টি বাহুর পূরণ মানে 4 সেন্টিমিটার 4 সেন্টিমিটার পূরণ 4 সেন্টিমিটার, কি হবে? 4 4 16 বর্গ সেন্টিমিটার। তাহলে এখানে আমাদের লিখতে হবে 16 বর্গ সেন্টিমিটার। এটিরও হয়ে গেল আমাদের খালি, আমরা খালি বের করেছি এটির কত? 16 বর্গ সেন্টিমিটার। আমরা দেখে নিই তারপরে কি আছে নিচে। এখানে বলা হয়েছে সঙ্গীদের সঙ্গে বসে নিচের ছবিগুলো রং করা অংশের কালি নির্ণয় করার চেষ্টা করো। এখন আমাদের বলছে নিচে যে 2টি ছবি আছে, এই ছবির মধ্যে আমরা দেখতে পাচ্ছি অর্ধেক অংশ রং করা হয়েছে, অর্ধেক অংশ রং করা হয়েছে, অর্ধেক অংশ খালি আছে। রং করা যে যতটুকু হয়েছে এতটুকু জায়গার আমরা খালি বের করব। তাহলে আমরা আমরা আগের মতো খালি বের করব। কীভাবে বের করব? আমরা যে জিনিসটা দেখতে পাচ্ছি, প্রথম যে ছবিটি আমরা খালি বের করব, এই সম্পূর্ণ ছবিটির যে আকৃতি, যে আকৃতিটি আমরা ভালো করে দেখব। আগে আমরা কী দেখব? প্রথম যে ছবিটি আছে এই ছবিটির আকৃতি আমরা ভালো করে দেখব। সম্পূর্ণতার আগে খালি বের করব, সম্পূর্ণ ছবিটির খালি বের করব। তারপর এটাকে আমরা 2 দিয়ে ভাগ দিয়ে দেব, তখন অর্ধেক হয়ে যাবে, তখন আমরা অর্ধেক অংশের খালি আমরা কত বলতে পারবো। তাহলে আগে সম্পূর্ণ অংশটি খালি বের করে নিই। সম্পূর্ণ অংশটি খালি বের করতে হলে আমাদের প্রথমেই দেখতে হবে এই ছবিটির আকৃতি কীরকম, বর্গ আকৃতি না আয়ত আকৃতি। এখানে আমরা দেখতে পাচ্ছি তার এই বাহুটি এবং এই বাহুটি সমান, আবার এই বাহুটি আর এই বাহুটি সমান। তাহলে কি হবে? এটি হবে আয়ত আকৃতি, ছবিটি হলো আয়ত আকৃতি। যেহেতু আয়ত আকৃতি, তাহলে তার খালি কী হবে? দৈর্ঘ্য পূরণ প্রস্থ। দৈর্ঘ্য আমরা শিখেছিলাম, দৈর্ঘ্য পূরণ প্রস্থ। দৈর্ঘ্য কত আছে? দৈর্ঘ্য আছে 6 সেন্টিমিটার, তো লিখতে হবে 6 সেমি। পূরণ প্রস্থ আছে 5 সেন্টিমিটার, মানে 5 সেমি। কী হবে? 6 সেমি আর 5 সেমি পূরণ দিলে 5 6 30 বর্গ সেমি, মানে বর্গ সেন্টিমিটার। তাহলে কী পেয়েছি? আমাদের এই বাক্সের মধ্যে লিখতে হবে, বাক্সের মধ্যে লিখতে হবে 30 বর্গ সেন্টিমিটার। আমরা পেয়েছি এই সম্পূর্ণ ছবিটির পেয়েছি আমরা খালি 30 বর্গ সেন্টিমিটার। আমরা কী পেয়েছি? আমরা এই সম্পূর্ণ ছবিটির আমরা খালি বের করেছি 30 বর্গ সেন্টিমিটার, কিন্তু আমাদের তো অর্ধেক দরকার। তাহলে অর্ধেক আমরা কী করবো? এই 30টিকে আমরা 2 দিয়ে ভাগ করে দেবো। 2 দিয়ে ভাগ করলে কী হয়? অর্ধেক হয়ে যায়। তাহলে আমরা ভাগ দেবো 30টিকে, যদি আমরা 2 দিয়ে ভাগ দিই, প্রথম 2 দিয়ে দেবো 3কে, 2 1 2, 3 থেকে যদি 2 বিয়োগ করি 1 থাকে, উপর থেকে 0 আমরা নামাবো নিচে, 10 হয়ে গেল, এখানে 5 2 10, তো উত্তর কত হয়েছে আমাদের? 15 হয়েছে। তার মানে এই রং করা অংশটির কালি কত হবে? 15 বর্গ সেন্টিমিটার। আমরা এই বাক্সটির মধ্যে লিখবো, কি লিখবো বাক্সটির মধ্যে? লিখবো 15 বর্গ সেন্টিমিটার, 15 বর্গ সেন্টিমিটার হয়ে গেল। প্রথমটি আমরা করে নিয়েছি, রং করা অংশটি খালি হলো 15 বর্গ সেন্টিমিটার। এখন আমরা দেখব তারপরের ছবিটি, আমরা এই ছবিটি দেখব, তারপরের ছবিটি আমরা দেখব। তারপরের ছবিটি দেখে যদি আমরা লক্ষ্য করি, প্রথম আমরা সম্পূর্ণ ছবিটি দেখে লক্ষ্য করব এবং সম্পূর্ণ ছবিটির আমরা খালি বের করব। তারপর এটির অর্ধেক অংশ রং করা আছে, অর্ধেকটি খালি বের করব। আগে সম্পূর্ণ ছবিটি আমরা দেখে নিই, সম্পূর্ণ ছবিটির আকৃতিটি কীরকম, আয়ত আকৃতি না বর্গ আকৃতি। আমরা দেখতে পাচ্ছি সবগুলি বাহু সমান এবং বলে দিয়েছে 4 সেন্টিমিটার। তাহলে কী হলো? এই ছবিটি হলো একটি বর্গ আকৃতির।
তো বর্গ আকৃতির ছবিটা আমরা কালি আমরা আগে বের করেছিলাম, বাহু পূরণ বাহু, তার মানে 4 সেন্টিমিটার, তার মানে 4 সেন্টিমিটার পূরণ 4 সেন্টিমিটার, দুইবার 4 সেন্টিমিটার 4 সেন্টিমিটার পূরণ কত হয়, 4 4 16 বর্গ সেন্টিমিটার। তার মানে আমরা কী পেয়েছি, 16 পেয়েছি বর্গ সেন্টিমিটার। কার পেয়েছি, এই যে সম্পূর্ণ ছবিটা আছে, এই সম্পূর্ণ ছবিটির আমরা কালি বের করেছি 16 বর্গ সেন্টিমিটার, কিন্তু আমাদের তো দরকার অর্ধেক, আধা দরকার। তাহলে 16কে আমরা 2 দিয়ে ভাগ দেব, 16কে যখন 2 দিয়ে ভাগ দেব কী হবে, 8 দুকানা 16। তার মানে আমরা কী পেয়েছি উত্তর, 8 পেয়েছি, 8 বর্গ সেন্টিমিটার। আমাদের এই বাক্সের মধ্যে কী লিখতে হবে, আমাদের এই বাক্সের মধ্যে লিখতে হবে 8 বর্গ সেন্টিমিটার লিখতে হবে, এখানে এই বাক্সটির মধ্যে লিখতে হবে 8 বর্গ সেন্টিমিটার, হয়ে গেল 8 বর্গ সেন্টিমিটার। এটির উত্তর হয়ে গেল, রং করা অংশটির কালি বের করেছি 8 বর্গ সেন্টিমিটার। এখন আমরা দেখে নিই, আজকে আমরা এখানে শেষ করে দেব, আজকে আমরা এখানে শেষ করে দেব, তারপরে পর এখান থেকে আমরা পরের দিন আমরা আগামী দিন শুরু করব। ধন্যবাদ তোমাদের সবাইকে, আমরা আবার নতুন ভিডিও নিয়ে আসবো।